তুমি যা বলবে যেমন বলবে তাই হবে। সত্যি তো আমার তো দোষ ছিলই, একটু হলেও তো আমার দোষ ছিল। রাঙা পিসিকে একা একা অনিন্দ অঙ্কলের সঙ্গে চারাটা তো আমার একটু উচিত হয়নি। আমি রাঙা পিসির পাঁচুয়ে ক্ষমা চেয়ে নেবো। রাঙা পিসি তো আমার সম্পর্কে গুরুজন বলো, আমার রাঙা পিসির কাছে ক্ষমা চাই। এটা হচ্ছে তোমার দ্বিতীয় কাজ, এটার আগে আরেকটা কাজ আছে তোমার। বলো না, তুমি যা বলবে লাল আমি তোমার কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। তাতে তো অন্তত তোমার এটুকু বিশ্বাস হবে যে আমি দোষী নই। মানে মানে তোমরা সবাই সবাই আমাকে যতটা দোষী ভাবছো ততটা আমি দোষী নই। এই জায়গাটা দেখছো, এখান থেকে ওই পর্যন্ত আবার ওখান থেকে এই পর্যন্ত, এইখানটাতে নাক খত দাও। আর ততক্ষণ দিয়ে যাও যতক্ষণ না আমি তোমাকে থামতে বলছি। লাল কি হচ্ছে টা কি? এক সেকেন্ড এক সেকেন্ড, কি হচ্ছে টা কি লাল? আমার কথাটা শোন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোমাকে কি, আমি তোমাকে একটা কথা বলছি, আমি এটা আমি তো আদি, আমি কি আমরা কেউ আদিম যুগে বাস করি? কেদো না ভূমি, কেদে কোনো লাল এটা বাড়ি না, কেদে আমাকে ভয় ভয় লাভ হবে না ভূমি, কেদে কোনো লাভ হবে না, যেটা বলছি সেটাই করো, তোমাকে করতে হবে। লাল আমরা কেউ বর্বর নই, কিন্তু মেজকা আমার স্ত্রী তো। হ্যাঁ তো কি হয়েছে? আমি যেরকমটা বলছি ও সেরকমটা করবে, এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এর ভেতর ঢুকো না। কি ঢুকো না? প্লিজ মেজকা, এটা আমাকে বুঝে নিতে দাও, স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি ওদিকে যাও। কি হলো ভূমি তোমার? লাল লাল যদি সেটা করতে হয় সেটা সবার সামনে কেন? নিজের বউকে নিজের ঘরে নিয়ে কর, তা কেন আমার সঙ্গে শুধু এই কাজটা করেনি? এখানে যারা যারা উপস্থিত আমাদের বাড়ির প্রত্যেকের সঙ্গে ও অন্যায় করেছে, অত্যধিক বাড়াবাড়ি করছিস লাল, অত্যধিক। তুমি আগুন নামিয়ে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলছি। বলতে কথা বলছিস তুই? ও যখন অন্যায় সবার সামনে করেছে তখন ক্ষমাও সবার সামনে চাইবে। আর আমি তোমাকে আবার বলছি, এটা আমার আর ওর মানে স্বামী আর স্ত্রীর ব্যাপার তো। মেজকা আমাকে ডিসাইড করতে দাও যে আমার স্ত্রী কি অন্যায় করলে তাকে আমি কি শাস্তি দেব। খুব ভালো খুব ভালো, তুমি ওদিকে কান দিও না, ঠিক আছে? কি উদ্ধত, আমি যেটা বলছি তুমি সেটা করো। নাক কর দাও, স্টার্ট।